ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্পূর্ণ দেনামুক্ত প্রতিষ্ঠান বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান বকেয়া অর্থ পেয়ে থাকে তা দ্রুত পরিশোধ করা হবে বলেও জানান তিনি। সকালে নগর ভবনে তিনি এসব কথা বলেন। এর আগে ২০২২-২৩ অর্থ বছরে ডিএসসিসির ৬,৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেন শেখ ফজলে নূর তাপস। आगामी दिने आरो बृहत परिसरे आमरा ढाकाबासीके सेवा प्रदान करते चाई। से लक्ष्ये आमादेरके आरो बेशी आर्थिक सक्षमता अर्जन करते हबे। सेजन्य 2020 2022 2023 अर्थ बछरेर बाजेटे 1266 कोटी 50 लक्ष टाका राजस्व आदायेर लक्ष्यमात्रा निर्धारण करा हयेछे।